নমস্কার, আমি বাদশা সৌরভ। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার তরফ থেকে রইল আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের খুঁটি পুজোর বেশ কিছু সুন্দর এবং আবেগঘন মুহূর্ত। তাদের এই খুঁটি পুজো রাখি অর্থাৎ 22 তারিখ রবিবার সম্পূর্ণ হয়েছে। সেদিন শুধু খুঁটি পুজো নয়, রাখি বন্ধন উৎসবও কিন্তু তারা পালন করেছে। সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে তারা কিন্তু এক সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সমাজের কাছে। তো চলুন সেই সকল ভিডিও আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে এই প্যান্ডামিক সিচুয়েশনে একেবারে সবাই ঘরের মধ্যে বন্দি, সবাই সবার সঙ্গে একত্রিত হতে চাইছি, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এবারে শারদীয় উৎসব। সেই শারদীয় উৎসবের সূচনা পর্ব ঘটলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। আমরা খুবই আনন্দিত, প্রচুর খুদে সদস্য রয়েছে আমাদের, তারাও একত্রিত হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে। আমরা খুবই আশাবাদী যে আমরা এই মহামারীকে কাটিয়ে আবার নতুন আলোতে ফিরতে পারবো এই পুজোর মধ্য দিয়ে। আমরা দেখলাম আপনারা রাখি বন্ধনও করলেন, ঠিক এই পুণ্য লগ্নে আপনারা খুঁটি পুজো অনুষ্ঠিত করলেন, কি বলবেন, কিভাবে সমস্ত প্রোগ্রামটা করলেন? আসলে রাখি পুজো বা যে কোনো রাখি উৎসব বা যে কোনো পুজোই তো একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং সকলে একটা মেলবন্ধন। আমরা এই উদ্দেশ্যকে নিয়েই রাখি বন্ধনের দিনেই আমরা এরকম দেবী আরাধনার সূচনা পর্ব শুরু করেছি। এবছর আপনাদের ভাবনা কি থাকছে, মূলত শিল্পী হিসেবে কাকে বেছে নিয়েছেন? আমরা আমাদের শিল্পী হয়েছেন গিরীশ ঘোষ মহাশয়, তাঁর প্যান্ডেল করবেন তিনি, এবং তিনি তার কাছ থেকেই আমাদের ভাবনাটা রূপ লাভ করবে আর কি। তার মধ্য দিয়ে আমরা এবার ধ্যানের মধ্য দিয়ে আলোতে ফেরা, অন্ধকার থেকে আলোতে ফেরা। এই পাড়ায় প্রায় আমাদের 2 পুরুষ হয়ে গেছে, আর
বিশেষ করে এরকম একটা দিন আমি আগে কোনো দিন দেখিনি, আপনারা হয়তো দেখেননি যে করোনা যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমাদের, আমার মনে হয় করোনাতে আমরা অনেক কিছু শিখেছি, যেটা হচ্ছে যে সময়ের কী ভ্যালু, সময়ের কী দাম, সেখান থেকে সব কিছু শিখে এইবারে প্রতিবারেই পুজো হয়, বড় ছোট সব রকম হয়। এবারে কিন্তু খুব ছোট পুজোর ভেতরেও বড় চিন্তাধারা যেটা করা হয়েছে যে ছোট পুজোর ভেতরেই বড় কিছু করা যায়, সেরকম একটা ভাবনা চিন্তা আমাদের পাড়ার বাচ্চারা বড়রা সবাই একসঙ্গে হয়ে এটা জোট হয়ে একটা জিনিস চিন্তাধারা করেছে। যে খুঁটি পুজো হলো আমাদের, এটা দীর্ঘদিনে আমাদের জন্মের আগে পুজোটা হয় কালীঝর অঞ্চলে। তো আজকে আমাদের বয়স হয়ে গেছে সবারই, তো আমরাও এই পূজায় অনেক দিন অংশগ্রহণ করেছি, এখনও আছি যদিও, কিন্তু হয়তো সেই সময় আমরা বহু পুরস্কার এনেছি, কিন্তু আজকে ছোটো ছোটো বাচ্চারা যেভাবে পুজোয় আগ্রহী হয়েছে বা তারা পুজোটাকে করছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি তারা খুব ভালোভাবে ই করবে। তো আমি প্রতি বছরই পুজোয় সেক্রেটারি হিসেবে রয়েছি দীর্ঘ 4 বছর ধরে। এবছর আমার খুবই আনন্দ, আমাদের যে ছোট গ্রুপটা আছে সে তারা নিজের দায়িত্বে আমাদেরকে রেখেছে, আমরা সাইডে আছি, কিন্তু তারা নিজেদের দায়িত্বে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে আমাদের সুন্দর একটা খুঁটি পুজো উপহার দিয়েছে, আমরা এর আগেও খুঁটি পুজো করেছি, কিন্তু আজ এবারের খুঁটি পুজোটা খুবই আমাদের মনোপ্লুত হয়েছে ভালোভাবে। এরা নিজেরাই 2 দিন আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে এই খুঁটি পুজোটা করেছে।